हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल बिनिस ओल्ड। आज के आमी एक खूबी शॉर्ट और खूबी इफेक्टिव एक वीडियो निये आसलाम तुम्हारे माझे। आज के आमी कबूतर जोने एक घर बनाच्छी। आमरा कबूतर केनार सिद्धांत निएछी, तो प्रथमे आमरा घर किनबो ना, प्राइमरिली आमरा ओदेर जोने एक घर बनाबो। तो तार जोने आमरा निच्छी एक एसिर पैकेट और एई जे एक छोटो पैकेट, ये आमी दोकानेर थेके चेये आनछिलाम। মানে আমরা টোটালি ফ্রি, আউট অফ কস্ট আমরা এখন একটি কবুতরের ঘর বানাবো, আর এটি বানাতেও খুবই কম টাইম লাগে। তো প্রথমে যে বক্সটি দেখিয়েছিলাম, ওই বক্সটি আমরা এমনভাবে কেটে নিচ্ছি। ওটির চারটে পাশ দিয়ে এই যে চারটে টুকরো আমরা করে নিয়েছি, আর এসির ওই লম্বা ঘরটা ওটি মাপ নিয়ে চার ভাগে ভাগ করে দাগ দিয়ে নিয়ে এসেছি স্কেল দিয়ে মেপে। তারপর ওই কাগজগুলো এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি, আর কাগজগুলো মাপের থেকে হালকা একটু বড় সাইজে কেটেছি, যার কারণে এটি খুবই টাইটভাবে আটকে আছে। আমরা কাজ করার সময় আমাদের পাখি পাশে ছিল, ও এসে ঢুকে গিয়েছিল। তো তারপর হচ্ছে টেপ লাগিয়ে দিব। এই টেপগুলো খুবই শক্ত হয়, ভিতরে সুতো থাকে, শক্ত টেপ ইউজ করতে হবে, না হলে নড়ে যাবে। আর তারপর ভিতরে ছোট ছোট ছিদ্র করে এভাবে বেঁধে দিতে হবে পিছন দিকে, তাহলে আরও মজবুত হবে। ভিতরের দিকে খেয়াল করলে দেখতে পাবে ওইখানে দুটো ছিদ্র করে সুতো বাঁধা রয়েছে। আর তারপর এই তো পুরো ঘরটি কমপ্লিট হয়ে গেল, আর সামনে এইটুকু বারান্দা। তো মাত্র কয়েক মিনিটের মধ্যেই আমরা খুবই ইজিলি আর একদমই ফ্রিতে আমরা এই ঘরটি বানিয়ে ফেললাম। আর বাকি যেটুকু কাগজ এক্সট্রা ছিল, মানে ওই শক্ত কাগজ যেগুলো এক্সট্রা ছিল, সেগুলো আমরা ঘরের তলে দিয়ে দিয়েছি, কারণ কি ঘরের তলে শক্ত কিছু দেওয়া লাগবে, না হলে তো কবুতরের পায়খানায় ওটা ভিজে যাবে নিচেরটা। তো এই ভিডিওটি কেমন লাগলো জানাবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।